वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोद्वयं गोपीजनो समायुक्तं बृन्दावनं मनोहरम् वाछा कल्पतरवश कृपा सिन्दुवेश पति पापुने वैष्णवभ्यो नमो नम मोक पंगुतगिरी यंगे परमंदमाधव बृन्दाई तुलसीदे वै पिया वै केशवश भक्ति पदे देवी सत्वत् नमो नमः नारायण नमस्कृतन जीवन नरोतम देवी सरस्वती वैसम तथोज संकीर्तने कृष्ण कथोपदेश गौरी अत्र प्रकाशने सदाक्त गुरभक्ति भक्ति सदा जगोधर सदाभवभिष्टोहम तीर्थास्पद शिव विरीच नुत शरण्यम भेता हम पुनलवादिपूत वंदे महापुरश ते चरणारविंदम ইয় পাদবনখ চন্দমিছা বিসরজিতক ববধু সূর্ণাগর সুমূর্তি সারাধিকমি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্বৈতগদাধর শিবসি গৌরভক্তবৃন্দ श्री चैतन्य प्रभु नेतानंद प्रभुनेंद श्रीअद्वत गदाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্নৈ কপিতর কমলাক্ষ বিশ্বাম্বর দ্বিজ বর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

विषाम बरुजरु वंदे जगत प्रिय करु करुणा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे, आम, हरे आम, राम हरे राम, राम 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 हरे

गौरी निरन्तरविभूषि त्वमभागं नारायणो प्रियमनोङ्गमदापहारं वरानसि पुरपतिभजवीशनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदयसंविहि शिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे भिदते हृदय गंथी

সরস্বতী গোস্বামী রেগর প্রহুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন গৌরীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত এই জড় সংসারের এই জড় সংসারের মঙ্গলের জন্য এই জড় সংসারের বদ্ধজীবগণের মঙ্গলের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য তৈরি থাকুন তারপরেও কোনো গ্যারেন্টি নেই গৌরী গোষ্ঠী প্রতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবা পরমংশ জগদ্গুরু জানিয়েছেন গৌরী মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত এই বদ্ধ সমাজের বদ্ধ জীবগণের উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য আপনারা প্রস্তুত থাকুন তারপরেও কোনো গ্যারেন্টি নাই কারণ বদ্ধজীবের স্বতন্ত্রতা নামক এক রত্ন দেওয়া আছে বদ্ধজীব ভগবানের ইচ্ছায় তারা স্বতন্ত্রতা নামক এক রত্ন স্বাধীনতা পেয়েছেন সেই স্বতন্ত্রতার অসৎ ব্যবহার করতে পারেন তারা আমাদের আটকাবার কোনো অধিকার নাই তারা সেই স্বতন্ত্রতার ব্যবহার করতে পারেন করে অনন্তকালের জন্য নরকও যেতে পারেন আবার তারা যদি চান সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে ভগবত ভজন করে নিত্য জগতের নিত্য আনন্দময় জগতে প্রবিষ্ট হবেন সেটাও তারা পারেন ভগবান বদ্ধজীবের ইচ্ছা স্বাধীন ইচ্ছার উপর কোনোদিন কোনো জোর জবস্তি কোনো নিয়ম আরোপ করেন না ভগবানের ইচ্ছা নয় বদ্যজীবের জোর জবস্তি কোনো কিছু তিনি জোর করে প্রেশার করবেন এটা নিয়ম নয় আবার বৈষ্ণব ও বদ্ধজীবকে জোর জবস্তি ঘাড় ধরে তাকে আনুগত্য করাবেন না ঘাড় ধরে তাকে আনুগত্য করান না এটা নিয়ম নয় যদি ঘাড় ধরে আনুগত্য করাতে চান তাহলে তিনি বৈষ্ণব নয় তিনি কর্মকাণ্ডের অন্তরে চলে যাবেন বদ্ধজীবের স্বাধীন ইচ্ছার উপরে যদি আমি হস্তক্ষেপ করি জোর করে তাহলে সেটা কর্মকাণ্ডের অন্তর্গত হয়ে যাবে সেটা হলো না বরং ভগবান এমন একটা ব্যবস্থা রেখেছেন যায় যাতে ভগবানের অনন্ত আনন্দময় সেই যে তার চরিত্র স্বভাব গুরু বৈষ্ণবের যে পবিত্র স্বভাব চরিত্র নির্মল স্বভাব চরিত্র তাদের যে আদর্শ এগুলো দেখবার পর যদি বদ্ধজীব আকর্ষণ অনুভব করে সেই গুরুবৈষ্ণবের কাছে নিজে আত্মনিবেদন করে সেইটি বরঞ্চ ভালো যদি বদ্ধজীব ভগবানের অনন্ত আনন্দময় তার এই অপূর্ব রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য তার এত ভালোবাসা ভগবানের গুরু গুরুবৈষ্ণবের এত স্নেহ এত ভালোবাসা তাদের এত বড় একটা আদর্শ যে সমস্ত জগতের প্রত্যেকটা জীবের হৃদয়তে তারা গৌরী মঠকে প্রতিষ্ঠা করবেন এরম একটা তাদের মধ্যে এত উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেই গুরু গুরুবৈষ্ণবের সঙ্গে থেকে তাদের ভালোবাসা দেখে তাদের কাছে যদি আমরা নিজে 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 যদি আত্মনিবেদন করি মাথাটা নিচু হয়ে যায় তাহলে বরঞ্চ ভালো কিন্তু তারা জোর জরস্তি করবে না গাড় ধরে আমার আনুগত্য করতে এটা হয় না বামন বামনশীল বামঙ্গ বলতেন বদ্ধজীবের ইচ্ছার উপর যদি আমি জোর করে হস্তক্ষেপ করি তাকে বাধ্য করি সেটা আনুগত্য হবে না হয়তো সে ভয়ে বা কোনো কারণে আমার কথাটা মানবে কিন্তু যেদিন সে অন্তর থেকে আমার কথাটা মানতে বাধ্য হবে ভালোবেসে যে আমাকে ভগবানের কাছে যেতে হবে আর এই জগতে অনন্তকাল ধরে ভ্রমণ করছি এরা খুব একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না এরা বুদ্ধিমান ব্যক্তি এরকম করেন না বিশেষ করে যারা ব্রহ্মচারী ব্রত গ্রহণ করেছেন তাদের জন্য ভক্তিমোদ ঠাকুর বলছেন তারা ত্যাগী জীবনে প্রবিষ্ট হওয়ার পূর্বে যখন তারা ত্যাগী জীবনে আসবার চেষ্টা করছেন ব্রহ্মচারী বা সন্ন্যাসব্রত গ্রহণ করবেন তার আগে যেন বাড়ি থেকে আসবার সময় চিন্তা করে আসেন তারা যদি ত্যাগতার সময় প্রবেশ করার পর হাবুড়বু খান পরে চিন্তা করেন আমার বাড়িতে থাকলে ভালো হতো এটা ভালো হয় না আমরা যারা ব্রহ্মচর্য সন্ন্যাস গ্রহণ করবেন আমরা ধরেই নেবো ভক্তিময় ঠাকুর বলছেন আমরা ধরেই নেব তারা নিশ্চয়ই এই জড় সংসারের যে চাটনি জড়ো যে চাটনিটা নিশ্চয়ই খেয়ে এসছে তা নাহলে আবার এখানে এসে যে চাটনি খাওয়ার ইচ্ছা হয়তো মুশকিল হয়ে যাবে ওই জন্য বরঞ্চ তারা আমরা ধরেই নেবো যারা ত্যাক্তশ্রমে প্রবেশ করছেন তারা এই ব্যাপারটা বুঝে নিয়ে অনুভব করে তবেই এসছেন এটাই আমরা জেনে নেবো এটি উচিত আর প্র বলছেন যে আমরা ভজনে কেন অগ্রগতি করতে পারি না অনেকেই আমরা ভাষা ভাষা আলগা আলগা আমরা ভাষা ভাষা একটা অনুভব করি ভাষা ভাষা একটা ভালো করে বুঝি না যে ভজন করলে ভালো হতে হতে পারে কিন্তু পারছি না কিন্তু এটা কি জন্য না নিজের যে অনর্থগুলো অর্থাৎ নিজের যে কামনা বাসনাগুলো যে রয়েছে সেই কামনা বাসনাটাকে আমরা তুলতে পারছি না যতক্ষণ পর্যন্ত কামনা বাসনার নোংর নোংর বোঝে নোংর যেমন নৌকা যখন তীরেতে ভেরে তখন কি করে একটা নোংর ফেলে দেয় নোঙর ফেলে দিয়ে নোঙরটা জমিতে মাটি জমিতে আটকে যায় আটকে গেলে আর সেই জাহাজ বা সেই নৌকাটা আর অন্য জায়গায় যাবে না যদি নোংর না ফেলা হয় তাহলে হয়তো অন্যদিকে চলে যেতে পারে নোংর ফেলে দিয়ে ওটাকে একটা জায়গায় আটকে রাখার ব্যবস্থা করা হয় পৌপাদ অনেকবার দুঃখের সঙ্গে এই কথাগুলো জানাতেন যে আমি যে কারণেই জগতে এলাম অনেক কিছু দেওয়ার জন্য অনেক গুপ্ত সম্পত্তি দেওয়ার জন্য আমি এলাম কিন্তু নেওয়ার মতো কোনো লোক দেখলাম না আমি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিমালয় থেকে কন্যাকুমারীকে দৌড়াদৌড়ি করলাম কিন্তু এমন কোনো ব্যক্তি পেলাম না হরিভজন করবার মতো যে ফাইন ইন্টালিজেন্ট হরিভজন করতে গেলে যে বিচার সূক্ষ্ম বিচার দরকার হয় প্রচুর বুদ্ধিমত্তার দরকার হয় কোনো মূর্খ বোকা হরিভজন করতে পারে না আমার সঙ্গে আঠেরো কুড়ি বছর থাকবার পরেও তার এখন বাসনা জন্মাচ্ছে কিছু করার নেই প্রপাদের সঙ্গে অনর্গল তার সঙ্গে থেকে হরিকথা করে কীর্তন করেও তার সংসার বাসনা জন্মে গেল কিছু করেন প্রবাদ বলছেন এত কল্যাণ কল্পতরুর গান কীর্তন এত শরণাগতের কীর্তন এত কিছু কীর্তন আত্মনিবেদনের কীর্তন এত কিছু করার পর এত হরিকথা এর কীর্তন শোনা এবং বলার পর তারপরেও আমি তাকে আটকাতে পারলাম না তিনি বাণির জলে ভেসে গেলেন বড়ই দুঃখের ব্যাপার এক একটা বদ্ধজীবকে বাঁচাতে গেলে যে কষ্ট করতে হয় তার থেকে কোটি কোটি হসপিটাল কোটি কোটি বিদ্যায়তন বিদ্যালয় ইউনিভার্সিটি করা আমার পক্ষে অনেক সোজা আমি বাইরের দেশে গেলেই সব টাকা পাবো এবং করে দেবো কিন্তু একটা জীবকে আমি যে উদ্ধার করবো বাঁচিয়ে ভগবানের কাছে নিয়ে যাবো সেরকম কোনো গ্যারেন্টি নাই কেন বদ্ধজীব যদি না রাজি হয় কেন উভয় পক্ষে রাজি হতে হবে গুরু এবং শিষ্য আমি যদি রাজি না হই গুরুদেবের কৃপা আমার ওপর থাকলেও কার্যকরী হচ্ছে না আমি কৃপাটা নিতে পারছি না হজম করতে পারছি না বিশেষ করে এই গৌড়ীয় সমাজের আমাদের গৌড়ীয় গগনের যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো গোনা যাবে না অসংখ্য গৌরী গগনের যে অগাধ সম্পত্তি আছে সেগুলো যে হিসাব করতে পারবো না আমরা আমরা হিসাব করতে পারবো না ভগবান বলছেন অনন্ত পারম কিল শব্দশাস্ত্রম শব্দশাস্ত্র অনন্ত অপার কোথায় জিগে শেষ হবে কোনো ঠিক নাই আর আমাদের এরকম মেধাও নাই আমি এমন একজনও দেখি নাই যে গুরু বৈষ্ণবের কাছে শোনবার পর দেখবার পর সঙ্গে শিখে নিয়েছেন কারণ জীবন অত্যন্ত অল্প এই অল্প সময়ের মধ্যে এই অনন্ত শাস্ত্র ভাণ্ডার অনন্ত এইগুলোকে হৃদায়তে স্থাপন করা অনুভব করা এবং নিজের জীবনে পালন করে ভগবানের কাছে যাওয়ার ব্যবস্থা করা এটা যে কত বড় কথা আমি কোনো গল্প বলতে পারবো না আপনাদের আমি কোনো গল্প বলে আপনাদের বোঝাতে পারবো না এটা এতটাই গম্ভীর বিষয় পৌপাত বলতেন অত্যন্ত কপাল যার ভালো আছে যার কপাল অত্যন্ত ভালো যার পূর্ব সুকৃতি সঞ্চয় আছে সে ছাড়া বাকি কাউর কাছে আমরা আশা করতে পারি না আশা করতে পারি না হয় না বাই চান্স যদি কৃপা লাভ করে হতেও পারে কিন্তু এরম কোনো ব্যবস্থা অত্যন্ত সুদূর্লভ প্রবাদ প্রায় একটা উদাহরণ দিতেন বলতেন যে একটা বরযাত্রীর পার্টি তার রাত্রিবেলা বারোটা না একটার সময় তাদের বিবাহের লগ্ন তার একটা পান্সি ভাড়া করছে পানসি বিরাট এখনো এখনও ঢাকাতে গেলে বাংলাদেশে গেলে পানসি পায় বিরাট লম্বা কম্পিটিশন হয় বিরাট বুড়িগঙ্গায় বিরাট পদ্মা নদীতে গুরু গঙ্গা এসব হয় বায়া বাইশ বায়া এনে এ টানে ওই ট্রেনে কম্পিটিশান হয় এই পানসি ভাড়া করে বরযাত্রী তাতে উঠেছে ওরা হিসাব করে নিয়েছে আমরা পৌঁছে যাব কি আছে সাড়ে বারোটা একটার মধ্যে পৌঁছে যাব বিবাহের লগ্ন তো দেড়টা দুটো শেষ রাত্রের দিকে প্রায় ওরা এখন উঠে বসেছে উঠে বসে এবার মস্তিতে বসেছে এবং যে নৌকা বাইপে সে দু তিনজন আছেন তারাও নেশা করেছেন ভালো কেউ ফুট্টুস খেয়েছেন কেউ চরস খেয়েছেন কেউ গ্যাঁজা খেয়েছেন খেয়ে বেশ ভালো বেশ মাথা গরম হয়ে গেছে সুন্দর এবার চোখগুলো ঘোলাঘোলা এবার উঠে বরযাত্রীরা বসে পড়েছে আর ওরা কী বলছে সারা রাত এরমভাবে হেইও হেই করে টানছে যখন সকালবেলা পাখি ডাকছে সব বরযাত্রীরা ঘুম ভেঙে গেছে রে ভোর হয়ে গেল কোথায় কী ব্যাপার ভোরে দেখে ভোর হয়ে গেছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম যে জায়গায় যাওয়ার কথা আমরা যেতে পারিনি কেন যেতে পারিনি শেষে চেঁচামেচি আরম্ভ হয়ে গেল নৌকার লোকরা নেশা করেছিল তারা ভুলে গেছে যে নৌকার যে এই যে নোংরটা তুলতে হবে এটা ভুলে গেছে পরিশ্রম করে যে ঠিকই হবে সারা রাত পরিশ্রম করে যে ঠিকই কথা এটা মিথ্যে নয় কিন্তু পরিশ্রম যে করলো তার তো কোনো মূল্য হলো না কারণ নোংরটা তো ওইখানে পড়ে রইল নোংরটা ওইখানে আটকে রইল কাজেই তারা এগোতে পারলো না কাজে আমাদের বহুপাত বলছেন আমাদের ভজ ভজন জীবনের ঠিক একই অবস্থা আমরা অনেকেই গুরু বৈষ্ণবের কাছে আসি তাদের আজ্ঞা পালন করবার মতো অভিনয় করি সব কিছু করি অনেক কিছু সেবা করার অভিনয় করি কিন্তু আমাদের যে পূর্বের যে নোংরটা বিষয়ের যে নোংরটা আটকে রয়েছে ওটা তুলি না ওটা যদি তুলতে যায় গুরুবোষটা আমরা রেগে যাই কেন আপনি তুলছেন আমার নোংরটা আপনার তোলবার কে অধিকার দিল ঠিকই তো তাই আমাকে কে অধিকার দিল নোংরটা তোলবার অধিকার আমাকে কে দিলো ঠিকই তো নোংরটা আপনি তুলছেন কেন ঠিকই তো নোংর আমার থাকবে এবার আপনি আমাকে পার করলে করুন না করে না করুন এই হলো আমাদের শরণাগতি আমাদের গুরুচরণের আশ্রয় নেওয়া এই যাবতীয় আমাদের ভজনের যে বিভিন্ন রকম অভিনয় এ একে কেন্দ্র করে রয়েছে বলে বর্তমান সমাজে একজনও দেখা যায় না যে ভগনে ভজনে বাস্তবিক অগ্রগতি লাভ করবার জন্য চেষ্টা করবেন এবং করেছেন এ দেখা যায় কেন বিষয় যে নোটটা ওই জায়গায় পড়ে রয়েছে ও তুলতে দেবে না আর তুলতে দেবে না বলে আমার ভজনের নৌকা অনুকূল বাতাস আছে নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম অনেক কথাই আমরা আলোচনা করি কিন্তু ওই একটাই কথা অনুকূল বাতাস বইছে শাস্ত্র গুরুবৈশমের বাক্য কীর্তন তারা আশীর্বাদ সব কিছু কিন্তু আসল দিকে আমার নেই ওই জন্য এগোতে পারছি আমি পাঞ্জাবে অনেক হরিকথা আলোচনা ভগবানের ইচ্ছা করতে হয়েছিল আমার মনে পড়ে এবং অন্য অন্য জায়গাও করেছিলাম যে বাচ্চা আমরা দেখবেন বাচ্চা বেলায় আমরা লুডো খেলতাম লুডো বাচ্চা বলা অনেক সময় ইচ্ছে হলো যে ফুটবল খেলতাম লুডো কখন কি ইচ্ছে হলো সেই লুডোতে দেখতাম যে ওই সাপ এই মই আছে এবং সাপ আছে মই এবং সাপ আছে এবং গুটি চাললে পরে যেরকম গুটিতে পড়বে সেই পরিমাণে ঘর এগিয়ে যেতে হবে সেই পরিমাণে ঘর এগিয়ে যেতে আর যদি একটা সিঁড়ির তলায় পড়লাম তা পোয়া আবার টুক করে উঠে গেলাম পরিশ্রম হলো না একবারে বড় লম্বা সিঁড়ি সেখান থেকে চোঁ করে উঠে গেলাম একেবারে সোজ একেবারে আশি নব্বই চলে গেলাম ব্যাস হয়ে গেল খুব ভালো দাঁত একবার বেরিয়ে গেল আমি জিতে গেলাম এগোচ্ছে এবার এখনও জিতি নাই তারপরে কী হলো এবার এবার ভগবানের কাছে বলছে যেন আমার যেন পুট না পুট মানে এক না পরে এক পড়লি সাপের মুখ আর চক করে নিচে চলে যাব ঠিক গুনে ঠিক এক পড়লো আর এক পড়ার পরে যে কী হলো সেই করে লেজেতে চলে গেল নিচে এই হচ্ছে অবস্থা আমি আবার একটা ওই বর্তমানের কম্পিটিশান পরীক্ষার কম্পিটিটিভ এক্সামিনেশান বিশেষ করে চাকরির পরীক্ষা চাকরির পরীক্ষা বা অন্য অন্য জিইই জেনারেল ইঞ্জিনিয়ারিং আইআইটি এদের সব পরীক্ষায় সমস্ত বা অন্য অন্য কম্পিটিশান ব্যাঙ্কিং এক্সাম বিভিন্ন কারণে তারা পরীক্ষা নেয় ছাত্রদের যারা পাস করবে তাদের ইন্টারভিউকেও চাকরি দেন এবং সেখানে একশোটা কোয়েশ্চেন আছে একশোটা প্রশ্ন আছে একশোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারলে এক নম্বর করে পাবে ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা প্রশ্ন যদি উত্তর ঠিক লিখতে পারো তাহলে এক পাবে আর যদি ভুল লেখো তাহলে কিন্তু মাইনাস মানে শাস্তি হবে মানে এক তো পাবেই না উল্টে এক বাদ চলে যাবে তোমার বোঝা গেল কী বলল এক তো পাবেই না উল্টো তোমাকে শাস্তি দেওয়া হবে তুমি কেন না জেনে উত্তর দিয়েছ কেন কী হবে মাইনাস ওয়ান হয়ে আবার পেছনে চলে যাবে বোঝা গেল। এরকম অনেক ক্ষেত্রে হয় কোন ছেলে পঞ্চাশটা কোয়েশ্চেন প্রশ্নের পঞ্চাশটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে একদম ঠিক পঞ্চাশটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে কিন্তু তথাপি সে চাকরি পায়নি মানে কেন ভালো করে দেখা গেলো পঞ্চাশটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে কিন্তু আমার পঞ্চাশটা প্রশ্নের উত্তর ভুল দিয়েছে তাহলে পঞ্চাশ পেয়েছিল তার থেকে পঞ্চাশ বাদ চলে গেল জিরো সেই জন্য সে চাকরি পায়নি ঠিক এই রকম অবস্থা আমাদের আমরা সার ওই দৈনন্দিন জীবনে কিছু গুরু সেবা করি কিছু বৈষ্ণব সেবা ভগবান সেবা তুলসী সব হরি হাবি করি আবার গোপনে গোপনে যে ভেতরে উল্টো কাজটা করছি সেটাই হিসাব করি না ভেতরে যে উল্টো কাজগুলো করে যাচ্ছি সেটা আর হিসাব করি না আমরা যেটা সোজা কাজটা করি ওটাই হিসাব করি ওইটা বুঝতে পারছে না যে এই যে সোজা কাজটা হলো এবং তারপর যে বিপরীত কাজটা করলে এটা তো বাদ চলে গেল ওই জন্য অগ্রগতি হতে চায় কিন্তু যারা বাস্তবিক চতুর বৈষ্ণব প্রচণ্ড চতুর তারা প্রত্যেক সময় ওঠা বসা চলা ফেরা দেখা খাওয়া প্রত্যেকটা কথাতে তারা এত সতর্ক থাকে যেন একটা যেন ভুল না হয়ে যায় কোনো বেফাস কথা যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে আমার মুখ দিয়ে ভুল কথা বেরোবো না ওরা ভুল শিখবে তার জন্য আমাকে আবার শাস্তি এই ব্যাপারগুলো সমস্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের অবলম্বন করা দরকার করলে পরে আমরা ভজনে অগ্রগতি লাভ করতে পারবো শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুর অত্যন্ত আফসোসের সঙ্গে অনুশোচনা করে বলছেন যে এই যে এই যে ভক্তগণ রয়েছেন যারা অনেকেই গুরুচরণ আশ্রয় করার ব্যবস্থা নিয়েছেন হরিনামও করেন একাদশী পালন করেন হরিকথা শোনেন আবার ধাম পরিক্রমা করেন আবার মন্দির অনেক কিছু করেন বক্তিমণ্ডা বলছেন কিন্তু ওরা চিন্তা করেন না এগুলো করার পরেও তারা চিন্তা করেন না আমরা যে ভক্তিদেবীর চরণে অপরাধ করছি সেটা চিন্তা করেন বক্তৃমণ্ডা বলছেন এরা চিন্তা করে না যে এইগুলো তো করছি কিন্তু তার সঙ্গে সঙ্গে ভক্তিদেবীর চরণে কী কী অপরাধ করছি এটা হিসাব রাখেন এটা হিসাব রাখেন যার জন্য এদের ঠকে যেতে হয় বক্তিম ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার পার্শ্বদগণের সম্বন্ধ নিত্য সম্বন্ধ তারা নিত্যপার্শ্ব যদিও মহাপ্রভু কোনো সময় তাদের শাস্তি দিচ্ছেন কঠোর শাস্তি অনেক কিছু করছেন কিন্তু বিচার করলে দেখা যায় এই যে গৌরাঙ্গমহাপ পার্শ্বদণ রয়েছেন নিত্যবাস এমনকি এমনকি এই যে ছোট হরিদাসকে যে শাস্তিটা দিল ছোট হরিদাসকে যে মহাপ্রভু তার শাস্তি দিলেন তারপরেও ছোট হরিদাসের কথা বলতে গিয়ে স্বরূপ গোসাই যখন রাত্রিরবেলা পূর্ণিমা চন্দ্রমা রয়েছে সেই সময় ভক্তগণ সমুদ্রের যে কিনারা কিনারায় কীর্তন করে বেড়াচ্ছেন হঠাৎ তারা শুনতে পেলেন ছোট হরিদাসের কণ্ঠস্বর হঠাৎ তারা শুনতে পেলেন আরে ছোট হরিদাসের কীর্তন শোনা যাচ্ছে ভক্তগণের অনেকে বললেন তাহলে ছোট হরিদাস বোধায় পেতাত্মা হয়ে গেছে ছোট হরিদাস বোধহয় পেতাত্তা হয়েছে তা না রে কীর্তন শোনা যাচ্ছে কি ব্যাপার স্বরূপ ঘোষের সঙ্গে চিৎকার করে বললেন না কখনো হতে পারে না ছোট হরিদাস কখনও পেতাত্ম হতে পারে না সারা জীবন সে মহাপ্রভুর সেবা করেছে আমার প্রভু হতে পারে টুকটাক ভুলের অভিনয় করেছেন ঠিক আছে কিন্তু সে যে ত্রিবেণী সঙ্গমে শরীর ত্যাগ করেছেন এটা আত্মহত্যার মতো নয় কোন লোকের যেন বিথা প্রেম কাহিনী আছে বলে সে আত্মহত্যা করল আমি এরকম দেখেছি একটা জঘন্য মেয়ে ছেলে তার পেছনে দুটো ভাই নিজের মায়ের পেটে ভাই দুজন লেগে গেল বড় ভাই বিবাহ করলো তাকে ছোট ভাই কী করলো রাত্রিবেলা গোয়ালায় গিয়ে কী করলো গোলায় সব না ওই একটা জঘন্য মেয়ে ছেলে আর দেখলে ক্ষীণা হয় এই অবস্থা গুরুবাহ বলতেন যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি ডোম ওই ভালো ওই আমার চাই এরকম অবস্থা যার সঙ্গে মজে মন কিবা বা হাঁড়ি কী ও আমার কোনো জায়গার দরকার নেই আমার চাই এইরকম অবস্থা সেই দিন এটা কোনো একটা সামান্য বিষয় কাজেই ছোটো হরিদাসের যে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর মাঝখানে যে দেহত্যাগের প্রসঙ্গ এটা কখনোই আত্মহত্যা নয় কারণ তিনি কিভাবে দেহ রেখেছিলেন বলছেন ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে চরণ চিন্তা করতে করতে যে আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম আমি আর এই দেহ রাখবো না আমি দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহ নিয়ে তোমার কাছে আসবো এই সংকল্প করে ত্রিবেন্দ্র সঙ্গে ঝাঁপ দিলেন কাজেই যে চরণ চিন্তা করে দেহ ত্যাগ করলেন সে কখনো পেতাত্তা হতে পারেন কি খট্টাঙ্গ রাজা তার দু মুহূর্ত সময় বাকি ছিল সেই যখন দেবতারা বলছেন আপনি আশীর্বাদ নিন আমরা বর নিন আপনার আমরা আপনাকে বর দেবো আপনার ওপর অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট আমরা আপনি যা সেবা করেছেন বিরাট আপনি কাজ করেছেন খট্টাঙ্গ রাজা বলছেন আচ্ছা ঠিক আছে বর তো নেব কিন্তু আমার আয়ুটা কতটা একটু বলতে বলতে পারেন আপনারাও তো সব দেখতে পারেন দেবতা আপনারা আপনারাও তো দেখতে পারেন তা বলুন দেখি আমার আয়ু কত ওরা আয়ু দেখে তো চমকে গেছে বল রাজন আপনার আয়ু তো নেই আয়ু নেই মানে দু মুহূর্ত কাল আটচল্লিশ মিনিট হ্যাঁ আটচল্লিশ মিনিট তাহলে আর বর নিয়ে কি করব। আরে বর আপনি রেখে দিন বরঞ্চ আশীর্বাদ করুন এই আট এই যে দু মুহূর্ত সময় এই সময়ের মধ্যে যেন আমি ভগবত চরণে মনোনিবেশ মনোনিবেশ করে আমি ভগবানের কাছে চলে যেতে পারব পারবেন আশীর্বাদ করতে দেবত হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ করছি দেবতারা আশীর্বাদ করলেন খট্টঙ্গা রয়েছে সব ছেড়ে দিয়ে এবার বসে বললেন ভগবানের চরণ গৌরাঙ্গ চরণ চিন্তা করত যেসব সাধুগণ আন্নিক করবার সময় আন্নিক করবার সময় সকাল দুপুর সন্ধ্যে যখনই আন্নিক করেন ভগবানের চরণকে পরিষ্কার দেখতে পান এমনকি আর্নিক না করলেও সব সময় দেখতে পান জগন্নাথকে তাদের হৃদয় হৃদয় হচ্ছে নির্মল হৃদয় কোনো বিষয় নাই যে হৃদয়তে কোনো বিষয় নাই অনর্থ নাই সেই হৃদয়েতে ভগবানের ছবি প্রতিফলিত হয় তারা ভগবানকে সবসময় দেখতে পায় ভগবান তাদের হৃদয় থেকে চলে যান না সবসময় দেখা যায় এখন খট্টাঙ্গ রাজা এই আটচল্লিশ মিনিট সময় দু মুহূর্ত সময়কে কাজে লাগিয়ে লেখা রয়েছে ভাগবতে যে এই অল্প সময়কে কাজে লাগিয়ে খট্টাঙ্গ রাজা ভগবত চরণপ্রাপ্ত হয়েছিল আশ্চর্য ব্যাপার অল্প সময় যথার্থভাবে যদি কেউ কাজে লাগাতে পারে সে পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন মাত্র আপনার সাত দিন সময় আছে আর ঠিক আছে সাত দিন তো অনেক সময় তোমার আমার জীবনে তো কোনো গ্যারেন্টি নেই পরীক্ষিত মহারাজ তো সাত দিনে একটা সার্টিফিকেট পেয়ে সাত দিনে আগে মরবো না কিন্তু আমার আপনার কোনো গ্যারেন্টি আছে পরীক্ষিত মহারাজ গ্যারেন্টি পেয়েছিলেন সাত দিনে আগে মরবেন আর ঠিক আছে সাত দিন ভালো সাত দিন আমি অনেক কিন্তু আপনার আমার জীবনে তো কোনো গ্যারেন্টি নেই আমি সাত দিন তো দূরে কর সাত মিনিট সাত সেকেন্ড বাজব কিনা তার ঠিক নেই তাহলে আমরা কি করে আমাদের জীবনের অমূল্য সময়গুলোকে অপচয় করছি যে বুদ্ধিমান ব্যক্তি চুল ছিঁড়বে যে এই অনন্ত রসসাগর এই অনন্ত শব্দশাস্ত্র আমি কি করে এগুলোকে হৃদয়তে ধারণ করবো কী করেছে গুরুবানুগত্যে কি কৃপালাভ করে জগৎবাসীর কাছে হরিকথা বলবো তাদেরকে উদ্ধার করবো কী করে আমি তো এই সামান্য জিনিস রাখতে পারি না আমি তো সামান্য জিনিস মনে রাখতে পারি না আমি কি করে করব কেন রাখতে পারে না চঞ্চল মন মন চঞ্চল বলে আমরা রাখতে পারি যখনই মনোবৃত্তি স্থির হয়ে যায় তখন মনের অমানসিক একটা মানুষ জানে না কোনো মানুষই জানে না মনের যে কত বড় শক্তি আছে এরা জানে না মানুষ ইচ্ছামাত্র অনেক কিছু করতে পারে কিন্তু তারা জানে না এই যে সাবকনসিয়াস মাইন্ড আমরা যে মন নিয়ে কাজ করি ওটা সামান্য অংশ বাকি অংশটা সাবকনসিয়াস মাইন্ড এটা গুপ্তভাবে থাকে এই মনের ক্ষমতা কেউ জানে না এই মনের যে কী বিশাল ক্ষমতা জানে না তারা যদি জানতো তার এই মনের বৃত্তিকে তারা অসৎ ব্যবহার করে নরকে যাওয়ার চেষ্টা করতো না জানে না যে কী অমানসিক শক্তি আছে উইল পাওয়ার যেসব গুরু বৈষ্ণবের কেন গুরু বৈষ্ণবের ইচ্ছামাত্র যে কোনো ইচ্ছা করে সেটা পূর্ণ হয় তারা অবশ্য বাজে ইচ্ছা করে না তারা কি বাজে ইচ্ছা করে তাদের ইচ্ছা ভালো সবার মঙ্গল যেই ইচ্ছা করবে সেইটি পূর্ণ হবে অথচ সাধারণ ব্যক্তি হাজার বলবে আমার এটা হোক ওটা হোক হয় কিন্তু এক শুদ্ধ বৈষ্ণবের সংকল্প মাত্র সিদ্ধি সংকল্প যেই করলো মনে মনে হলো এটা করতে হবে সে সমাজের সিদ্ধি এগুলো আমরা দেখেছি মাধবস্বী মহারাজের জীবনে শুধু ইচ্ছা মাত্র আরে যেটা অসম্ভব কাউর বাবার ক্ষমতা নেই করতে পারেন অসম্ভব আরে চণ্ডীগড়ে বিশ সেক্টরে কাউর একটা পিন একটা আলপিনের জায়গা নেই আলপিন ফেলাবার জায়গা নেই আপনার যত কোটি টাকা থাকে আর তার তো কোনো টাকাই নেই তিনি ইচ্ছা করলেন এইখানে মটরে ভালো হয় মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান সে বলেন মহারাজ আপনি কি করে এইসব কথা বলছেন এখানে কোনো হয় নাকি মিউনিসিপ্যালির জায়গা এমন একটা যুক্তি দিলেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান তার মাথা নিচু হয়ে গেল তিনি ওই জায়গায় দিতে বাধ্য হলেন বোঝা গেল ঢাকাতে যখন মঠ হবে তখন মুসলিম ভাইয়েরা তারা তো বিরোধিতা আছেই কিন্তু তাদের থেকে যারা হিন্দু তারা বেশি বিরোধিতা করছে তারা করতে দেবে না মঠ করতে দেবেন ওই যে সহজই আগেও রয়েছে তারা যেন গৌরীয় মঠ এসে গেলে আমাদের ক্ষতি হয়ে যাও কেতে জমি দেবেন ওখানে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারম্যান তিনি হচ্ছেন মুসলমান মুসলিম তিনি মিটিং নিয়ে বসেছেন মিটিংয়েতে এবার নিজের ইচ্ছা প্রকাশ করছেন তিনি বলছেন গৌড়ীয় মঠের প্রচার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য এরা একটা জমি চাইছে তো আপনাদের বাধা কোথায় আপনারা তো হিন্দু আমরা মুসলিম আমরা বলছি হোক ঠিক আছে ভালো গৌরাঙ্গ মহাপুর হবে হোক না ক্ষতি কী কিন্তু হিন্দু আপনারা কেন বাধা দিচ্ছেন এবার বাধা দিচ্ছে কোথায় দেবে কিন্তু ভগবান এবং প্রৌপাদের ইচ্ছা প্রপাদের ইচ্ছা মানে ভগবানের ইচ্ছা গুরু গুরুবৈষ্ণবের ইচ্ছা মানে ভগবানের ইচ্ছা প্রপাদের ইচ্ছা অন্যত হবে না সেই কর্পোরেশনের জায়গার মধ্যে সেই চেয়ারম্যান মুসলিম তিনি কী করলেন কায়দা করে একটা সমস্যা দেখিয়ে এই জায়গা আমাদের বিক্রি করতে হবে রাখা যাবে না বলে দেখিয়ে দিলেন দেখ গৌরাঙ্গ মহাপু জন্য করে দিন আজ ওই জন্য ঢাকাতে ওই জায়গা আমাদের মঠ কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই মঠ সামলাতে পারছে নাকি যোগ্য ব্যক্তি ছাড়া যার বিশাল ভজনের শক্তি সেই ছাড়া এই সব রক্ষা করা সম্ভব নয় চণ্ডীগড়ে এইভাবে ভাঁধব মট মঠ করেছে গৌহাটিতে পল্টন বাজার যেখানে একটা সুচের জমি আপনি পাবেন না এই পল্টন বাজারে মহারাজ প্রধান জায়গা মট করেছে বলতে আমাদের অবাক লাগে কি করে এই মহাপুরুষ করলেন যেখানে যেখানে ইচ্ছা করেছেন এখানে মট করব গেছে দেরাদুন একটা আলপিনের জায়গা পাবেন সেই জায়গা মট হয় যেখানে মহারাজ ইচ্ছা করেছেন হায়দ্রাবাদ ভারতবর্ষের পুরো মধ্যি খান হায়দ্রাবাদ থেকে বলা হয় ভারতবর্ষের একেবারে মধ্যি খান ওইখানে তিনি মঠ করবেন হয়ে গেল যেখানে যেখানে বলেছেন আবার পৌপাদের জন্য যখন তিনি চেষ্টা করেছিলেন পৌপাত যখন পোকট ছিলেন তখন যেখানে যেখানে পৌপাদ ইচ্ছা করেছিলেন সেখানে মঠ হয়ে গেছে বড় আশ্চর্যের ব্যাপার কাজেই সংকল্প মাত্র ওদের সিদ্ধি হয় কিন্তু বদ্ধজীবের সংকল্প এবং বিকল্প এটা মনোধর্ম এদের চলতে থাকে এরা বন্ধ হয় না বদ্ধজীবের সংকল্প সময় প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তাগুলো এই চিন্তা এই করছে এই মানে সংকল্প করছে ভাঙছে কারণ ওদের মন চঞ্চল এখনও ওদের স্থিরতা লাভ হয় নাই স্থিরতা লাভ হয় না যে মুহূর্তে কালকে এই শ্লোক আমি বলেছিলাম যে সময়তে নিজের স্বেচ্ছাচারিতাকে ছেড়ে দিয়ে গুরু বৈষ্ণবের চরণ যখন আত্মনিবেদন করেন নিজ চেষ্টা বলপতি নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া এরম অবস্থা যেদিন হয় সেদিন ওই সন্ন্যাসী ব্রহ্মচারীর ভেতরে আগুনের মতো শক্তি চলে আসে গুরুদেবের থেকে শক্তি শক্তিটা কোথেকে আসবে শক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় শক্তি তোমাকে গুরুবৈষ্ণব থেকে নিতে হবে যতই তোমার পয়সা থাকুক যতই বাহাদুই কিচ্ছু করতে পারবে দেওয়ার মালিক হলো এরা যদি যেদিন কৃপা করে বলবেন আশীর্বাদ করবেন সেদিন হবে সেদিন হয়ে যাবে ভক্তিপ্রদী তীর্থকোশ্বী মহারাজ গেছেন গৌর দাস বাবাজী মহারাজ সঙ্গে দেখা করতে তিনি কারোর সঙ্গে কথাবার্তা বলেন না কিন্তু জগদীশ প্রভু তার নাম ছিল জগদীশ প্রভু তিনি একটা তরমুজ একটা হাতে নিয়ে বাবাজি মায়ের কাছে দর্শন করতে গেছে। গিয়ে শাস্ত্রাঙ্গ প্রণাম করেছেন করে তরমুজটা তাকে দিয়েছেন গিয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গেই বলছেন আপনি কোথেকে এসছেন কী নিয়ে এসছেন দিন 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 যে বাবাজি মায়ের কারোর কোনো দ্রব্য নেন না নিয়েছেন বসুন বসুন কোথেকে এসছেন বলে আমি বিমলা প্রসাদ সরস্বতী এবং ভক্তিমন ঠাকুর মায়াপুর থেকে আমি আসছি বাবা বসুন বসু তার নাম জিজ্ঞাসা করলেন তার আশয় তার ইচ্ছা কি সব জিজ্ঞাসা করলেন করে বললেন আপনার দীক্ষা হয়েছে না আমার দীক্ষা এখনো হয়নি আমার দীক্ষা হয়নি নাম হয়েছে আপনার দীক্ষা হয়নি কি করে বলছেন আপনি তো মায়াপুর থেকে আসছেন অন্তর্দ্বীপ কার কাছ থেকে আসছেন আপনি বিমলা প্রসাদের কাছ থেকে আসছেন আমার প্রভু সরস্বতী আপনার তো দীক্ষা হয়ে গেছে যান যান আপনার জন্য অপেক্ষা করছে এক্ষুনি দীক্ষা হয়ে যাবে সব দেখতে পাচ্ছেন তিনি সবই দেখতে পাচ্ছেন আবার কি করলেন আশীর্বাদ করলেন কি আশীর্বাদ করলেন আপনার বৈরাগ্য সিদ্ধ হোক আরে বাপ এই আশীর্বাদ করে দিলেন হঠাৎ কেন করলেন কে জান হঠাৎ বলে উঠলেন আপনার বৈরাগ্য সিদ্ধ হোক আপনার বৈরাগ্য সিদ্ধ হোক মানে এই আশীর্বাদ মানে কি আমি তো গোলকে চলেই গেলাম এই আশীর্বাদটা মানে কি আমি তো গোলকে চলেই গেলাম বাস বাবাজি মুখ দিয়ে বলে ফেলেছেন না হয়ে গেল আপনার বৈরাগ্য সিদ্ধ হোক বৈরাগ্য সিদ্ধ মানে ভক্তি সিদ্ধ ব্যাস হয়ে গেল বড়ো আশ্চর্য এইসব মহাপুরুষদের কাহিনি যাই হোক আমরা যে শ্লোক দিয়ে আরম্ভ করেছিলাম সেখানে বলছেন भिद्यते हृदय ग्रंथि सिद्धांते सर्वसंशया खियंते च अश्य कर्माणी दृष्ट निवात ईश्वर <पनिश्वारे>। भिद्यते हृदय ग्रंथि सिद्धंते सर्वसंशया खियंते च अश्य कर्माणी दृष्ट হৃদয়ের যত গ্রন্থি আছে গাঁট আছে গাঁট সব গাঁট আছে গাঁটগুলোকে খুলতে হবে যত গাঁট আছে খুলতে হবে বেটা যত গাঁট আছে খুলতে হবে গাঁট লাগিয়ে বসে রয়েছ হ্যাঁ বিদ্যতে হৃদয় গ্রন্থি সব হৃদয়ের গাঁট কেটে কেটে সব উড়ে যাবে বিদ্যতে হৃদয় সিদ্ধান্তে সর্ব যত সংশয় সন্দেহ আছে সব চলে যাবে কোনো চিন্তা নেই যেমন গোকর্ণজি মহারাজ যখন ধুকারীর জন্য ভাগবত কথা বলছেন তখন তো হাওয়া পেতাত্তা কোথায় বসবে বসবার জায়গা নেই তাকে কি বলছেন একটা বাঁশ দিয়েছে সাতটা গিঁট আছে বাঁশের ভেতর ঢুকে পড়েছে বাঁশের ভেতর ঢুকে পড়েছেন সাতটা গিঁট এবং একটা 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 দিনের হরিকতা হচ্ছেন ভাগবত সপ্তাহ তো এক একটা দিনের হরিকতা হচ্ছে একটা করে বাঁশের গিট ফট করে ফেটে যাচ্ছে বোঝা গেল ওই ধুন্ধুকারের ভেতরও রয়েছে আর যখনই একটা দিনের সারাদিনের ভাগবত কথা হয়ে গেল তখন একটা করে গাঁট ফট ফেটে গেল উপরে চলে গেল আবার দ্বিতীয় দিনে দ্বিতীয় গাড় ফেটে গেল উপরে চলে গেল তৃতীয় দিনে তৃতীয় এভাবে সাত দিনে সাতটা গাড় ফেটে গিয়ে কি হলো জয় জয়কার হয়ে গেল সেখানে বৈকুণ্ঠ থেকে প্লেন বিমান চলে এলো ধন্দকারীর জন্য আর গোকর্ণজি মহারাজ দেখছেন একটা বিমান একটা বিমান আনলেন কেন গোকর্ণজি মহারাজ জিজ্ঞাসা করছেন আমাদের মঙ্গলের জন্য কাকে বৈকুণ্ঠ পার্শ্বন আপনারা একটা বিমান নিয়ে কেন এতগুলো লোক হরিকতা শুনেছে আমার এতগুলো লোক হরিকথা আপনি একটা বিমান আনলেন কেন বৈকুণ্ঠ পার্শ্বন বলছেন হ্যাঁ দেখুন আপনি হরিকথা বলেছেন আপনি দিব্য পুরুষ বলেছেন কিন্তু এই যে পেতাত্মা এই যে শুনেছে যেমন তোমার ক্ষুধা থাকলে পরে দুদিন খাওনি ক্ষুধা থাকলে পরে যখন যা দেবে তখন পান্তা ভাত দিলেও নুন দিয়ে খেয়ে নেব ক্ষুধা না থাকলে চিনি পরে রেখে তারপরে খাবো এরকম গোকর্ণজি মহারাজকে বলছেন বাস্তবিক যদি হরিগত শোভনের কথা বলেন তাহলে এ শুভন করেছে এই পেতাত্তা কেন কষ্ট পাচ্ছিল না এ কষ্ট পাচ্ছিল এ খালি কাঁদছিল আমাকে কেউ বাঁচাও যখন পেতার্তা রূপে এসছিল গোকর্ণজি মাঝকে সব বলেছিল কি বলেছিল তদীয় স্মি ধুকার আমার নাম হচ্ছে ধন্দুকারি আমি আপনার তোমার ভাই তাই নাকি অহম ভাতা তদীয় ধুন্দুকার সকিয়েন ব্রহ্মত্বম নিতমায়া আমার নিজের দোষে আমার ব্রহ্মত্ব নাশ হয়ে গেছে দে আমি এখন পেতাত্ম হয়ে গেছি আমাকে হ্যাঁ মামুদ ধরো দয়া নিধে হে দয়ার সাগর আমাকে তুমি বাঁচাও আমার আর রাস্তা নেই ও ঠিক আছে তুমি যাও তোমার নিজের জায়গায় থাকো দেখছি কি করা যায় এবার সব পণ্ডিতদের ডেকে পরামর্শ বলি কী করা যায় এই ক্রেতারটা বলছে অনেক কথা সেসব তারপর সূর্যদেব ভগবানের সঙ্গে আলোচনা করাতে সূর্যদেব বললেন তুমি ভাগবত সপ্তাহ করো তখন তিনি ভাগবত তালে তাহলে এতগুলো লোক ভাগবত কথা শুনেছিল কিন্তু একটা লোকের জন্য বিমান এলো এটা আশ্চর্য ব্যাসা আশ্চর্যের কথা গোকর্ণজি মা এই প্রশ্ন করেছিলেন এত লোক শুনেছে সবার জন্য একটা করে তো বিমান আনবেন বৈকান্ড বার্ষদ বললো না আমরা আনতে পারি না কেন এরা শুনেছে কিন্তু মনন করেনি এরা শুনেছে এই বসেছে এই কানেতে ঢুকেছে মন শুনেছে কিছু মনে রেখেছে কিছু ভুলে গেছে পাঞ্ছাগল বসে কিছু শুনেছে কিছু ভুলে গেছে কিন্তু এরা মনন করেনি যেমন তুমি পিণ্ডে খেয়ে নিলে পুরী লুচি সব এবার তুমি হজম করতে না পারে কি হবে হয় অ করে ভূমি করবে নাহলে পায়খানা যাবে বাথরুমে যাবে এ দুটো একটা রাস্তা হজমের গুলি খেতে হবে খিদে পায়নি খেয়ে নিলে জোর করে বমি হয়ে যাবে ঠিক সেরকম অনেকেই হরিকতা শোনেন কিন্তু মনন করেন না কী শুনলাম আমরা আমাদের জীবনে এক একটা দিনের হরিকথা গুরুদেব বৈষ্ণব যেখান থেকে শুনি চিন্তা করুন কী বললেন উনি কী বললেন কথাটা কি এর হজম করে প্রত্যেক পঁচিশ বছর আগে গুরুদেব কি বলেছিলেন কোন দিন সব মনে রাখত সমস্ত রকম ধরনের যদি চিত্তবৃত্তি না থাকে সে বাস্তবিক ব্রহ্মচর্য পালন করতে পারবে না ব্রহ্মচর্য মান হলো ম্যাগনেটের মতো যখনই কোনো কিছু শুনবে গুরুবেশ ঠাক নে ভেতরে আটকে দিল ব্যাস ও আর ভুলবে না সেই সব ব্রহ্মচারী এরা জীবনে জয়যুক্ত হয় যাদের বিরাট পাওয়ার গুরু বৈষ্ণবকে অন্তর থেকে ভালোবাসে কপটতা করে না আর যা তারা বলেন সব মনে রাখে সেবার জন্য পাগল তারা মনে রাখেন এই জন্য বৈকুণ্ঠ পার্শ্ব বলছেন হ্যাঁ আপনার কথা ঠিকই এরা শ্রমণ করেছে কিন্তু কেউ মনন করেনি শ্রবণ করার পরে যে হজম করা এসব করেনি শুনেছে আপনি বলেছেন শুনেছেন এই শোভনের তো ফল পাওয়া যায় না শোভনের ফল তখন হয় যখন শোভন করার পর মানুষ হজম করতে পারে যাই হোক এখন হৃদতে হৃদয়গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশইয়া কিয়ান্তেই চার মানি কর্ম মানুষের ক্ষয় হয় না ক্ষয় হয় কি কর্ম ক্ষয় করতে পারে না অনাদিকর্ম ফলে পরিভবার নব জলে তরিবারে না দেখি উপায় আছে না কি সুন্দর কীর্তন কি হাসের মতো পিঁ পিঁ করে কীর্তন করে তাহলে করে আনন্দে করতে হবে অনাদি কর্ম ফলে পরিভাবার নবজলে তরিবারে না দেখি উপায় কি করে পার হব এ কোনো রাস্তাই নেই কিন্তু রূপকো স্বামীপা বলেছেন যে হ্যাঁ পার হত কোনো রাস্তা নেই যদ্ ব্রহ্ম সাক্ষাৎ বিনা বিনা বিয় বিভোগ অপৈতি নাম স্ফুরে নত্তে হ্যাঁ পার্ধ করমেতে বেদ কি সুন্দর বলছে রূপকশ বা জানিয়েছেন বোধহ য্রহ্ম সাক্ষাৎ বিনা বিনা অপৈধী নাম স্পুরণীন তত্ত্বে প্রারব্ধ কর্মীতে বিরৌতি ভেদা ব্রহ্মপত তত্ত্বের সুযোগ হয়ে গেছে তথাপি তার কোনো রেহাই কিন্তু যার জীব জীব ভগবানের নাম উদয় হয়েছে ঈষদ ঈষদ বিকশিপুন ঈষদ বিকশিপুন নিজ দেখায় নিজ রূপগুণ চিত্তহরি লয় নিজ পাশ কীর্তনে বলছেন তো ঈশ বিকশিপূর্ণ দেখায় নিজ রূপগুণ হরি লয় নিরপাস তার মানে কি যে হরিনাম সেই ভগবান হরিনাম করতে করতে যে ভগবানকে না দেখতে পারো তাহলে বেকার হরিনাম হল ওরাম নাম করবে না অপরাধ হয়ে যাবে ওতে আরও তোমার বন্ধন বুঝে শুনে নাম করো কোনো বাবা যদি আসে নামের সময় কোনো কথা বলবে না এমন ভাই নাম করব হ্যাঁ গুরু সেবার কোনো বিষয় যদি হয় যে আলাদা কথা কিন্তু নাম চেষ্টা করবে যেন মন সংযোগ দিয়ে মন যেন লেগে থাকে একবারে মনে সবসময় সময় পৃষ্ঠ মন্দির চৈতন্য সব দেখতে পাবে তাহলে কিছু হবে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লাভ কিছু হবে নামের মতো নাম করতে হবে তাহলে লাভ হবে রবী বাবু বলছেন ভক্তমী কীর্তন বলছেন তব অল্প স্ফূর্তি পায় তাপ দূরে যায় লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসেম তব অল্প সামান্য নাম সত্যিকারের নাম তব অল্প স্ফুর্তি পায় উগ্র তাপ দূরে যায় লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে লিঙ্গ ভঙ্গ না হলে ওই আবার আসতে থাকুক লিঙ্গভঙ্গ যদি না হয় ওই চক্কর কাটো লিঙ্গভঙ্গ না হলে খালি আসো আর যাও আসতে হবে এবং যেতে হবে আর রেহাই নেই কিন্তু যার জীবনে বাস্তবিক শুদ্ধ নামুদ তখন লিঙ্গভঙ্গ হয়ে যাবে এগোতে পারবে যাই হোক ভগবানকে যদি তাত্ত্বিকভাবে দর্শন কর দর্শন অনেক রকম হয় একটা হচ্ছে মানুষ দর্শন তাত্ত্বিক দর্শন হলো প্রত্যক্ষ দর্শন অপরোক্ষ দর্শন অনেক রকম সে এখন আলোচনা করার এ তাহলে আমরা বিগত দিনে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে বিশ নম্বর শ্লোকে দেবাসুরে যুধি চদৈত্যপতি নসুরার্থে হ্যাঁ হত্যান্তরেশু ভবনানি অদদাদ কলাভি ভৌত্যাথ বামনো হ্যাঁ ইমাম আহরদ বালেহে খাম। ছলেন অসম সমদাদ আদিতে আদিতে আদিতের সুতেভ্য অর্থাৎ অদিতি তার যে ছেলে পেলে ইন্দ্র আদি এরা তো স্বর্গ হারিয়ে গেছে এবারে এক বলির থেকে চালাকি করে ভগবান সেই স্বর্গ রাজ্য নিয়ে তাদেরকে ফেরত দিল এ দুটো চারটে কথা আলোচনা করা অবশ্যই দরকার নাহলে আলোচনা ভালো হয় না বামনজি মহারাজ কালকে জানিয়েছি বামন ভগবান আদিতি মায়ের পয় পয়ব ব্রততে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমার কাছে আসব আদিতি মাকে বলেছিলেন এবং সত্যি সত্যি বারো দিনের ব্রত নিষ্ঠা ভরে করেছিলেন ব্যাস ভগবান সন্তুষ্ট হয়ে বললাম আমি জানি কি কারণ তুমি ব্রত করেছ জানি হ্যাঁ ঠিক আছে তোমার ইচ্ছা পূর্ণ হোক আমি আসবো তাহলে বামন দ্বাদশীতে বামন দেবজি মহারাজ দুপুর বারোটার সময় আবির্ভাব হলেন বামন দ্বাদশীতে আমাদের কৃপা করার জন্য ছোট্ট বটুক বামন ছোট্ট বডি সরি ইচ্ছা করে বটুক বামন হয়ে কি করলেন এবার তারপরে তার ভিক্ষা করতে গেলেন উপবৃতের পর ভিক্ষা করতে গেলেন তিনি অনেকে অনেক উপহার দিয়েছেন শঙ্কর ভগবান এক জিনিস দিয়েছেন ব্রহ্মা এক জিনিস দিয়েছেন সরস্বতী দুর্গা কালী সবাই এক একটা ইন্দ্র বরুণ সব এক একটা দিয়েছেন লেখা আছে উপহার দিয়েছেন আর বামনজি মহারাজ খরম পরে টুক 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 করে কচ্ছ সেখানে যোগ্য হচ্ছে বলি মহারাজের যোগ্য হচ্ছে কচ্ছ ক্ষেত্র নর্মদার তীরে ওখানে চলে গেছেন ওকে দেখার সঙ্গে সঙ্গে যারা অধ্যুরী যা যোগ্য করেন হোতা উদ্গাতা এমন কি যিনি যজ্ঞের আয়োজন করেছেন বলি মারা সবাই উঠে দাঁড়াল আরে রে বাপ যেন কোটি সূর্য উঠেছে এই ছোট্ট ছেলেটা এ কমন্ডুল হাতে নিয়ে ঢন্ডে টুকটুক করে এসেছে ছাতা মাথায় সে দাঁড়িয়ে রে লো রে বাবা এত গায়ে তেজ সবাই উঠে দাঁড়ালো উঠে সম্মান বলিমার বলছেন বলুন বামনজি মহারাজ কি চাই আপনার ভিক্ষা করতে নিশ্চয়ই এসছেন আমার কাছে আমি ভিক্ষা করতে এসেছেন হ্যাঁ ভিক্ষা আমি আপনি যা চান তাই দেব কি চান বলুন আপনি যদি এই মহাদেশ চান একটা মহাদেশ দিয়ে দেবো কোনো দেশ চান দেশ দিয়ে দেবো রাজ্য রাজধানী যা চান ঘোড়া হাতি রাজকন্যা কি চান বলুন আমি সব দিয়ে দেবো আপনাকে তা আমি এগুলো কিছুই চাই না কেন আমি তো ব্রাহ্মণ তো আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের নিয়ম হলো যথালাভে সন্তুষ্টি একটা খেয়াল করবে তোমাদের চোখ আছে কিন্তু চোখ থাকেও নেই খেয়াল করবে যেসব সাধুরা যথালাভে সন্তুষ্ট তাদের কিন্তু তেজ থাকে বিরাট ক্ষমতা যথালাভে সন্তুষ্ট তারা আফসোস করে না কোনোদিন তাদের আফসোস নেই পৌপাদের জীবন থেকে গৌরীয় সম্পাদক গৌরীয় সম্পাদক একদিন হঠাৎ পৌপাতকে ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেল সম্পাদনের কাঁচা সব পুরী সব ফেলে দিয়ে চলে গেল তার ওপর এত বড় দায়িত্ব সে গৌরীয় সম্পাদক হঠাৎ তার মনে চঞ্চল হয়ে গেল হঠাৎ সব ফেলে ফেলে দিয়ে সে ঢাকায় চলে নিজের বাড়িতে চলে গেল পৌপাত একদিনের জন্য আফসোস করে বলেননি আহারে গৌরীয় সম্পাদক ছিল এত সুন্দর লিখত হ্যাঁ কে করবে রে ভাই কিছু একবারের জন্য ফসকেও বহুপাত বলেনি আহা চলে গেল কিছু বলে মহাপুরুষের এই লক্ষণ বহুত সেবা করেছে চলে ভগবানের ইচ্ছা চলে গেছে কিছু করার নেই বদ্ধজীব স্বতন্ত্র চলে গেল আর এলো না পরে গেলে গৌরিয়া মঠের বিরুদ্ধ হয়ে গেল হ্যাঁ লেখালেখি আরম্ভ করলো গৌরিয়া মঠের বিরুদ্ধে কেচ্ছা কেলেঙ্কা যা তা গরিয়ামঠে তো কোনো দোষ নেই পৌপাদেরও দোষ নেই কার বাবার ক্ষমতা নেই একটা দোষ বার তথাপি বা তা মঙ্গল করে নিল আঠেরো বছর সমানে সেবা করছে সে এখন নিজের দেশে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে কি করবে আঠেরো বছর সমানে সেবা করেছে করার পরে তার মনে এখন চঞ্চল হয়ে গেল হ্যাঁ নিজের দেশে যাবে হ্যাঁ যা চলি যা ভগবানের ইচ্ছায় হরিগত হয়েছে সব ভেঙে ছুড়ে দিয়ে বাচ্চারা যেমন তাস খেলে বাচ্চারা তাস খেলে না খেলনা বাটি এখনই চলো না উড়িয়ে দিয়ে চলে এইটা উড়িষ্যার পুরী মহারাজ বলেছিলেন যখন তাকে বলেছিলেন আপনি যদি এটা ব্যবস্থা না করে যান তাহলে তো আপনার সংস্থা তো ধ্বংস হয়ে যাবে তখন তিনি বলেছিলেন ভগবানের ইচ্ছারে এ মঠ হলা এই মঠটা হলো ভগবানের ইচ্ছাতে যদি ধ্বংস হয়ে যাব যে ধ্বংস যদি হয়ে যায় যাক আমার কোনো আপত্তি নেই ভগবানের ইচ্ছা হয়েছে তিনি যদি চান ধ্বংস আমারও এই একই কথা এত হরিকথা আসবো বলে দাও আমাকে লিখে দাও চলে যাও আমি চলে যাচ্ছি ইয়ে আনন্দে থাকবো ভজন করে শরীর ছিল। আর কোনো কষ্ট নেই আফসোস বলে কিছু নেই হলে হলো না হলো না চেষ্টা করে যাচ্ছি যদি দু চারজন বাঁচে তো আমরা দেখলাম ব্রাহ্মণজি মহারাজ বলছেন দেখুন আপনি যা যা দিতে চাইছেন আমি কিছুই নেবো না কী নেবেন তাহলে আপনি আমাকে দেখুন ব্রাহ্মণের তেজ বৈষ্ণবের তেজ এই সব বজায় থাকে কখন যারা অপরের কোনো কিছু আত্মসাত করে না বোঝা গেল অনেক লোক দেবো অনেক খাওয়ার জিনিস দেবে অনেক জিনিস কি গুরু বৈষ্ণব কোনো ভূক্ষেপ নেই এ দুটো মুখে দিল দিল না কোনো শরীরটা রক্ষা করে ওই জন্য ওদের তেজটা ধ্বংস হয় সামান্য প্রণামই পকেটে রেখে গরম হয়ে যায় প্রণামী পেয়েছি আর গেছে ভালো বড় বড় মহারাজ এইসব মন্তব্য করছে রে ওই মঠের কি মন্তব্যকে জানি বৈশাখ মাসে আমি কথা বলছি ও আমার আমাকে ভালোবাসে আমি স্নেহ করি ঠিক আছে আমি কি ব্যাপার হ্যাঁ কোথাও যাবে না না মহারাজ ইনকামের মাস বৈশাখ মাস ইনকামের মাস কোথাও যায় এখন এইখানে ব্যস্ত থাকতে হবে কোনো জায়গায় যেতে পারবো না ইনকামের মাস বৈশাখ মাস মানে ইনকামের মাস মাল করি কামাবো এরকম আমি ঘটনাক্রমে বৃন্দাবন থেকে এসে সেই মঠে কলকাতার ব্রাঞ্চে রাত্রিবেলা রয়েছি আমি দুপুরবেলা এসেছি ফান করে সকালে যাব মায়াপুরে বামুন গোস্বী মারা ঘর থেকে বেরিয়ে গেছেন বেরিয়ে বারান্দায় দৌড়াচ্ছেন লীলা করছেন আমিও দেখছি মহারাজ বেরিয়েছে এবার ওই সেবক দু চারজন তাকে ধরে নিয়ে ঘরে গেল মহারাজ এখানে ঘরে আসুন এবার ওই সন্ন্যাসী আমাকে বলছে দেখছেন বৃদ্ধ অবস্থা হলে কি হয় ছি 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 আমি শুনে মাথা খারাপ বলছি বৃদ্ধ অবস্থায় কি হয় দেখেছেন গুরুদেবের অবস্থা তার মানে গুরুদেবের গুণ দেখছে এবার বুঝতে পেরেছ তারা কিন্তু সন্ন্যাস বক্তৃতা দিতে পারে ভালো পরম যে মাদক হসপিটালে হসপিটালেতে ভর্তি রয়েছেন বেড শো মাসের পর মাস এবার শিষ্যরা দেখতে গেছেন গুরুদেবকে ভেতরে তো ঢুকতে দেয়া নিষে দূর থেকে দেখছেন এক শিষ্যরা দেখছেন ওই দেখ গুরুদেবের এই যে নালিটা এটা পেছাপের নালী ওটা রক্তের এটা হচ্ছে স্লাইন ওয়াটার এইগুলো বলছে গুরুদেবের রক্ত দিচ্ছে এটা স্লাইন আর গোস্বামী টস টস করে জল পড়ছে চোখে গুরুদর্শন বুঝতে পেরেছেন দর্শন। গুরুদর্শন একে বলে গুরুদর্শন গুরুদেব রক্ত মাংসের একটা মানুষ তার পেছাপ একদিক দিয়ে যাচ্ছে একদিকে পেছাপ একদিকে রক্ত দেয়া হচ্ছে একদিকে স্লাইন এই হচ্ছে দর্শন মাধব গোস্বামী শুনতে পাচ্ছেন ওরা বোঝাচ্ছেন মাধবোসী চোখ চোখ দিয়ে জল পড়ছে সারা জীবন যে মাধবোষী মায়ের গ্রুপ হিসাবে সেবা করলে এমনকি যারা তার বিরোধিতা করেছেন তার সর্বনাশ করার চেষ্টা করেছেন তথাপি তিনি বলেছেন ওনার সেবা করতে হবে ও মহারাজ উনি এইরকম করুক অপাদের সেবা করেছিল ও সেবা করতে হবে রাগ যা হসপিটালে যা ওনার নামে প্রসাদ দিয়ে নেওয়ায় ওনাকে ওষুধ দিয়ে এ হচ্ছে বৈষ্ণব একে বলে বৈষ্ণব আমরা বৈষ্ণব দেখি নি চোখে আমাদের দুটো চোখে মল মূত্র এগুলো দেখতে পাই মেয়ে ছেলে বেটেছে আমরা বৈষ্ণব দেখতে পাই না বৈষ্ণবের যে অপ্রাকৃত গুণাবলী তার যে হৃদয়ের কি কিছু দেখতে পাই না অনেক কাছে আসি দেখতে পাই না গুরু পদ্মের কাছে অনেক লোক এসেছিল সবাই নিজে নিজের ধান নিয়ে এসেছিল অনেকেই এসেছিলো এই মহাপুরুষের কাছে কেউ চিনতে পারেনি হ্যাঁ একটা বুড়ো লোক একটা পুরো যে বিশ্রাম কেউ দেখেও চিনতে পারে এ কে উনি কে যাই হোক এখন এই বামনজি মহারাজ বলছেন দেখুন ব্রাহ্মণের ধর্ম হল অযাচিত বৃত্তি না চাইতে যা আসবে যথালভাবে সন্তুষ্ট সেই ব্রাহ্মণের তেজ দিনে দিনে বৃদ্ধি হয় কাজে আপনি আমাকে যা চেয়েছি তাই দেবেন তিন পা ভূমি এইটুকু তোমার পা এই তিন পা বই তুমি বসতেও পারবে না ভালো করে একটু বসতেও পারবে একটু বড়ো সড়ো জায়গা নাও তুমি নিজের স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহল নও তুমি নিজের স্বার্থর কিছুই বোঝো তুমি স্বার্থের নিজের স্বার্থের কিছুই বোঝো ছোটো ছেলে তুমি ব্রাহ্মণ যাই হোক সম্মান করি তোমায় এটা ভালো কিছু নাও যাতে সারা জীবন আর চাইতে না হয় আমার কাছে আসবার পর তিনি একই কথা বলছেন বামনদের মন্দির বলছে যা চেয়েছি দেবে কি না যদি দেলো তো দাও না আমি চললাম দেবো 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 তাই দেব তিনবার এদিকে শুক্রাচার্য বলছে আরে বেটা দিস না একে দিস না এ হচ্ছে বিষ্ণু বেটা এই রূপ ধারণ করে এসছে তো সব নিয়ে নেবে বলি মাছকে বলছেন বলি মাছ কোনো কথায় কান দিচ্ছেন এশো এসো বিষ্ণুরব্রয় এ সাক্ষাৎ বিষ্ণু যাচাইয়া ছলে না এ প্রার্থনার নাম করে সব নিয়ে নেবে আর সব দিয়ে দিলে তুই থাকবি কোথায় খাবি কি বেড়া এইভাবে শুক্রাচার্য বোঝাচ্ছে কাকে বলি মহারাজকে বলি মহারাজ কোনো কথায় কান দিচ্ছেন না বলি মহারাজ বন মনে চিন্তা করছেন আরে গুরুদেব বলছেন এ হচ্ছে বই এ হচ্ছে বিষ্ণু আরে বিষ্ণু যদি হয় তো একশো বার দেবো আমি তো এতক্ষণ ভেবেছি এলো ব্রাহ্মণ আরে বামন আমি ভেবেছিলাম এখন যখন আপনি বললেন বিষ্ণু তখন তো একশো বার দেব আমি আমি দেবই বলে কি করলেন কমণ্ডল নিয়ে শঙ্কর বুধ দিতে যান এবার শুক্রাচার্য রেগে গেছে ওরে বেটা আমি তোকে আজ্ঞা করছি করিস না তুই আমার আজ্ঞা উল্লম্বন করে গেল যা তুই শ্রীভস্ত হবি বেটা যা তুই বেশি পাকা মতো শেষে কি করলেন কমণ্ডুলের ভেতরে ঢুকে পড়লেন সূক্ষ্মরূপে কমন্ডলে যেন জল না বেরোতে পারে কমন্ডলে যেন জল বেরোয় কমন্ডলে যে কমন্ডলে জল বেরোয় এর ভেতরে ঢুকে পড়লেন ঢুকে পরে আটকে দিলেন জল বেরো কেন জল নিয়ে হাতে সংকল্প করবে সংকল্প করে দেওয়া দেবে জল বেরোনো বন্ধ জল বেরোনো বন্ধ করে দেবে সুখা সুক্ষার চাঁদ যে ভেতরে ঢুকে গেছে এবার বলি মহারাজ বলছি কী ব্যাপার জল বেরোচ্ছে না কেন বলি বলিমারাজ বলছে জল বেরোচ্ছে না কেন কী ব্যাপার বলে একটা কুশ নিয়েছেন কুশ নিয়ে একটা খোঁচা দিয়েছেন ভেতরে আর শুক্রাচার্য চোখে লেগেছে এ চোখ কানা হয়ে গেছে একটা কুশ নিয়ে ভেতরে ওই চালান দিয়ে দিয়েছেন এই জল বেরোচ্ছে না কেন আর জল বেরোলো এবার এবার শুক্রাচার্যের চোখ কানা হয়ে গেল ব্যাস হয়ে গেল এইভাবে বলি মহারাজ কী করলেন গুরুদেবের বলবার সত্ত্বেও বিষ্ণু ভক্তি থেকে তিনি বিচলিত হন নাই কারণ তিনি তার জীবনে প্রহ্লাদ মহারাজকেই বাস্তবিক গুরু গ্রহণ করেছেন অন্য গুরুকে গুরু বলা যায় না যে গুরুদেব ভগ যে গুরুদেব ভাগবত ধর্মে অবস্থিত নয় সে গুরুদেব কখনোই গুরু নয় যে গুরুদেব ভাগবত ধর্মেতে অবস্থিত হয়নি সে গুরুদেব গুরুদেব নয় শুক্রায় যাতে ভাগবত ধর্মে অবস্থিত নয় তপস্বপ অবসা করতে পারে অনেক কিন্তু মহারাজ মহাভাগবত তাকে গুরু দাদু আবার গুরু তাকে গুরু গ্রহণ করেছেন বাস সেই তার কথা মান্যতা দিয়েছেন তাই জন্য বলি মহারাজ এত বড় কৃপাটা পেলেন কালকে আলোচনা করছিলাম আচ্ছা বলি মহারাজকে বঞ্চনা করে তিনি ইন্দ্রকে কৃপা করলেন নাকি নাকি উল্টো উল্টো বলি উল্টো হলো আমরা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যেন এই বামনদেব ভগবান তার দাদা তার বর্দা হয় ইন্দ্র ইন্দ্রকে কৃপা করবার জন্য ওই বঞ্চনা করলেন একে করে ওকে দিলেন কিন্তু বিচারটাকে ভালো করে করলে দেখা যাবে যে বাস্তবিক কৃপা করলেন কিন্তু বলি মহারাজ ওকে ঠকিয়ে দিলেন আরে বাবা এরকম রাজত্ব কত আছে জন্মে জন্মে পারি এ রাজত্ব দিয়ে কী করুন স্বর্গমত্ত পাতাল এই কী হবে এইসব চৌদ্ ভগবান তাহলে বাস্তবিক কৃপা কিন্তু বলি বলিমার পেলেন কিন্তু বাইরের দিকে মনে হলো যেন বলিমারকে ঠকালেন ঠকে ঢকেও তা ভাগবত ধর্মের বিচারটা দেখো এই জন্য যখন ব্রহ্মা বা অন্য অন্য দেবতারা বললেন নিজের প্রতিজ্ঞা অনুযায়ী তো সবই করেছে একে আপনি আর কষ্ট দিচ্ছেন না বন্ধন ছেলে তখন ভগবান বললেন দেখো যার অহং যার যার ওপর আমার কৃপা হয় তার কাছ থেকে আমি তার অহংকারের বস্তুগুলোকে কেড়ে নিয়ে যাই কারণ অহংকারের বস্তু থাকলে সে আমাকে চিনতে পারবে না যে কথাটা নারদ্জি মহারাজ বলেছিল ওই জমাল অর্জুন দুটো বৃক্ষ করে দিল নলকূপের মনেগ্রী নারজিমা এই কথাটা বলেছিলেন অনেকবার ব্যাখ্যা হয়েছে হিন্দিতে ইংরাজিতে তোমরা শুনুনি তিনি বলেছিলেন অসত সীমাদান ধস্য দারিদ্রম পরমাণ জানাম যে ব্যক্তি অসৎ ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে তাদের সব কেড়ে নাও কেড়ে ব্যাস তখন এবার সব চলে গেলে ফাঁকা এবার অহংকার থাকবে না তাই তো সব চলে গেল তখন স্যার বুঝতে পারবে ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে কত দেখলাম খেতে পেতো না পূর্বাশ্রমে বাবা কখন সন্ধ্যে সাড়ে ছটা সাতটায় আসবে সামান্য পয়সা নিয়ে তারপর রান্না হবে একটু খাবে সেই লোক এখন গুরু বৈষ্ণবের মাথায় লাতি মারে পাত্তাই দেন হ্যাঁ বৈষ্ণব কে কোটি কোটি টাকা তাদের বাড়ি গেছি আমি বস্তি বাড়ি ভেঙে পড়ছে নিজে দেখে এসছি এখন সেখানে বিরাট এই তো অবস্থা ধনমদে বিদ্যামদে বৈষ্ণব নারদজি মারা জন্য বলেছিলেন যে দেখো অসৎ সীমাদান্দস্য দারিদ্রম পরমাণ্জন অসৎ ব্যক্তি ধনমদে বিদ্যামদে বিভিন্ন কারণ তাকে ওই অবস্থা থেকে কেড়ে নাও নেলে ও অহংকার চলে যায় অহংকার থাকবে না আরে বাবা যার কোটি কোটি টাকার মালিক আমি এমনও জানি একজন গাইয়ে যার নাম বললেও তোমরা চিনবে আমি নাম বলবো না কারণ হরি কথা বলতে বলছি বম্বেতে এত ভালো গান গাইতেন কল্পনা করা যান সবাই তার নাম জানে সে সমস্ত সম্পত্তি দিয়ে দিল ছেলে মেয়েদের এখন সে রাস্তার ভিকে দিল এরকম দাড়ি রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে যে এত সুন্দর গলা আমরা ছোটবেলাতে গানও শুনেছি ভালো লোক লোক মানুষ ভালো এই অবস্থা করবে করবেন তথাপি তো যাই হোক অশত সীমাদ্দস্ব দারিদ্রম পরমাঞ্জন যখন ব্রহ্মাদি বললেন একে আর শাস্তি দিচ্ছেন এ তো আপনার যা যা বলেছেন তো মেনেছে সব দিয়েছে এখন একে ছেড়ে দিন ভগবান বলছেন যম নামি যাকে আমি কৃপা করি বিষ বিধুনি অহম তার অহংকারের বস্তুগুলোকে আমি নিই জম অনুগ্রামি আহম যাকে আমি কৃপা করি তার প্রথমেই যে অহংকারের বস্তুগুলো কিন্তু কেড়ে নিলে তার অহংকার হবেন সে তখন আমাকে দেখতে পাবে ভগবান বলছেন তাহলে বাস্তবিক প্রহ্লাদ মহারা চোখের জল নিয়ে বলছেন বামনদেবকে প্রভু যে কৃপা আপনি বলি মহারাজকে করলেন সে কৃপা কেউ কোনোদিন পায়নি ব্রহ্মা শঙ্কর কেউই পায়নি কেন বৃন্দাবলী তার পত্নীর উপদেশে হ্যাঁ গো তোমার তৃতীয় পার একবার তো জায়গা নেই দুটো পায়ে সব নিয়ে নিছি বলি তোমার মাথা তো আছে বলো না মাথায় মাথা তো আছে তোমার বৃন্দাবলী শিখিয়ে দিল তখন কি হলো বামনদেবকে বললেন প্রভু আপনার তৃতীয় পথ তো আমার মাথায় রাখো আর কী করব সুবর্ণ কলসি করে জল আনলো সবাই বৃন্দাবলী আদি চরণ ধোয়ালো সে অপূর্ব সেসব তালে বলি মহারাজের মাথায় পা দিলেন কৃপা করলেন প্রহ্লাদ মহারাজ অঝরে কাঁদছেন বলছেন আমার উপরে তো আপনার এত কৃপা হয় যে কৃপা একে করলেন আহা কি অপূর্ব লক্ষ্মী শঙ্কর কেউই পায়নি এই চরণ আপনার পেয়ে গেল হ্যাঁ তারপর কি করলো সুতলে চলে যাও সুতলম যাহি হে অসুর রাজ তুমি সুতলে চলে যাও সুতলে এখন কিছুদিন থাকো আর সুতলে যে বৈভব আছে স্বর্গের রাজে ইন্দ্র তা নেই সুতলে যে বৈভব আছে সেই বৈভব স্বর্গের রাজে ইন্দুর নেই বোঝা গেল কী বলল সুতলা পাঠিয়ে দিলেন এবং বললেন আমি তোমার গেটেতে পাহারা থাকব আরে বাপরে বাপ গেটেতে পাহারা থাকবে বাবু বিষ্ণুর বৃহৎ ভাগে হয়তো দেড় দু বছর আগে এ তো খণ্ড চলছেই পাঠ এ তো শেষ নেই এখন দ্বিতীয় পাঠ শেষের মুখে তাও হয়তো ছ আট মাস লাগবে তারপর এবার আরেকটা খণ্ড সে আবার দু তিন বছর চলবে বিরাট ব্যাখ্যা এ তো বিভিন্ন দিক থেকে অবাক হয়ে যাবে যে বৃহৎ ভাগবত কিন্তু শুনবে গুরু বৈশ্বন্দু তার আর কোনো স্বভাব ছাড়া হয়। অপূর্ব যাই হোক কিন্তু আগ্রহ কই খাওয়া দাওয়া ঘুম আর আরাম এই নিয়ে আমাদের জীবন আমাদের জীবন তো আর সে আশা আকাঙ্ক্ষা কোথায় আমি সেইগুলো জানবো সেই সব কিছু আমি শিখব ভগবানের ভজন করবো হচ্ছে করছে করি বলি মা আজকে সুতলে পাঠিয়ে দিলেন দিয়ে তার গেটকিপার হয়ে গেলেন যাই হোক আমি অত কথা আর বলবো না দেব দেবাসুরে যুধিচ দৈত্য পতিন স্বরা হত্যারেশু ভুবনা অদদাৎ কলাভিহি ভূ বাম ইম আহরদ ব্লেহে ক্ষম জচাই ছলেন হ্যাঁ সমিত শ্রুতেভ্য অদিত শ্রুতেভ্য অদিতি সুত তা সব দিলেন যাচাইয়া যাকে ভিক্ষার ছল করে তার থেকে নিয়ে অদিত দিলেন এটা গেল বলি মহারাজের কথা আরও অন্য অন্য অবতারের কথাও বলছেন বলেছি আরও কিছু বলতে হবে তারপর বলছেন নিক্ষত্রিয়ম ক্রিত গাং ত্রিসকৃত রামস্তু হৈ হৈ কুলাপি হ্যাঁ হৈ কুলাপি হ্যাঁ অয় ভার্গবাগ্নি এ কী করল নিক্ষত্রিয় করল বা ক্ষত্রিয়দের এত ক্ষমতা যে ব্রাহ্মণ বৈষ্ণবকে অবমাননা করে ব্রাহ্মণ বৈষ্ণবকে কেউ যেন কোনোদিন ভুলেও অপমান না করে যদি করে তার গেল সব শেষ ওই জন্য বলছেন সূর্য তেজিয়ান সূর্য তেজিয়ান জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবনে রাজস্থানে রেগিস্তানে বাইরে যাবে না সূর্যের তাপে লু লেগে কত লোক মারা গেছে সূর্য তেজিয়ান ব্রাহ্মণ তেজিয়ান তেজিয়ান তো ওদের সঙ্গে কোনো কিছু করতে নেই বন্নি আগুন আগুনে হাত দিও না আগুনে হাত দিলে পুড়ে যাবে বহ্নি সূর্য বন্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সাদা বললে বন্নি আগুন বিরাট তেজিয়ান হাত না পুড়ে যাবে সূর্য একদম বেশি কায়দা করবে না শেষ হয়ে যাবে বনি সূর্য ব্রাহ্মণেব্য এই সব কিছুর মধ্যে বৈষ্ণব হচ্ছে সদা তেজিয়ান বৈষ্ণবের ওপরে আর কেউ তেজিয়ান নেই বনি সূর্য ব্রাহ্মণেব্য তেজিয়ান বৈষ্ণবও সদা বৈষ্ণবের ওপরে তেজিয়ান কেউ নেই একটু এদিক ওদিক করবে চলে শেষ হয়ে যাবে পুরো খানদান শেষ হয়ে যাবে মনে আছে না কিভাবে যদুবংশ ধ্বংস হলো কিভাবে ঠাট্টা করতে গেল যাই হোক এখানে নিক্ষত্রিয়ম অকৃত গাম ত্রিশ কৃত্য রামস্তু হৈ হুলাপি অয়ো ভার্গব আগ্নি স অধিম্ববন্ধ দশ বক্র মহান সলঙ্কম সীতাপতির জয়তি লোক হ্যাঁ লোক লোকম অলংঘ কীর্তি অলঙ্ঘ কীর্তি এখানে দুইজন রামের কথা বলা হয়েছে দুইজন রাম প্রথম বলা হচ্ছে কি এরা হচ্ছে হই হৈ কুলকে যে ধ্বংস করেছিলেন সেই কার কথা বলা হচ্ছে পরশুরাম পরশুরামের কথা বলা হচ্ছে সেখানে বলছেন নিক্ষত্রিয়ম অকৃত গাং ত্রিসপ্ত কৃত্ত রামস্তু হৈ হয় কুলাপি অয় অয় ভার্গবাগ্নি ইনি কি করছেন পুরো ক্ষত্রিয় কুলকে একুশ বার একবারে নিক্ষত্রিয় করেছেন পৃথিবী তার নাম কি পরশুরাম আর আরেকজন নামের কথা বলা হচ্ছে তিনি কি করছেন সো অদ্ধিম ববন্দ দশবক্র মহন সলঙ্ম সীতা জয়তি লোকম অলঙ্ঘ কীর্তি যার কীর্তিকে কেউ লঙ্ঘন করে যেতে পারে না অলঙ্ঘ কীর্তি ভগবান সে রামচন্দ্র তিনি কী করেছেন সমুদ্র লঙ্ঘন করে গিয়ে পুরো লঙ্কা রাবণ সমেত সমস্ত ধ্বংস করে সীতা দেবীকে উদ্ধার করেছে। কি বলছেন স্বধীম অধীম মানে সমুদ্র অধীম মানে কি সমুদ্র তো স অধিম ববন্ধ সমুদ্রকে বন্ধন করে স অধিম ববন্ধ দশবক্ত মহন হ্যাঁ মহন স অধিম ববন্ধ দশবক্তম অহন সলঙ্ম সীতা জয়তি লোকম অলঙ্ঘ কীর্তি যার কীর্তিকে কেউ কোনোদিন লঙ্ঘন করে যেতে পারবে রামচন্দ্র কৃষ্ণ এ শেষ কথা তেই সেই রামচন্দ্র তারও একজন অবতার তিনি কিভাবে লঙ্কা সেতু বন্ধন করে গিয়ে সমস্ত লঙ্কা পতিকে বিনাশ করে লঙ্কা শেষ করে সীতা দেবীকে রক্ষা করেছেন এই আমাদের অলঙ্গ কীর্তি সে রামচন্দ্র আর ভার ভারবতার নায় যদসু অ জাতহ। করিস্বতী সুরৈরূপী দুষ্ক দুষ্করানি কি বলছেন ভূমের ভারাবতা বলছেন কি ভূমের ভারাবতার নায় যদুষু অজানমা ইয়াত করিস্বতী সুরৈরূপী দুষ্করাণী দেবতারাও যে স্বপ্ন ভাবতে পারে না এই ভূমির ভার পৃথিবীর ভারকে হরণ করবার জন্য যদুকুলে তিনি আবির্ভাব হয়েছিলেন ভগবান কৃষ্ণ এবং বলরাম যদিও কৃষ্ণকে কোনোদিন অবতার বলা হয় না তিনি অবতারী হ্যাঁ বলরামকে বলা যেতে পারে যাই হোক হ্যাঁ এরা এই জন্য বলছেন ভূমের ভার অবতার নায়ু যদুসু অজানমা যাত সুরই রূপী দুষ্করাণী এরা দেবতারও সকল এইভাবে কি করলেন তিনি অনেক কিছু করলেন তারপর বলছেন বুদ্ধ অবতার হলো বাদৈর দৈর বিমোহতি যজ্ঞকৃত হ্যাঁ অতৎ অর্হন শুদ্রাণ কলৌ ক্ষিতিভুজৌ ক্ষিতি ভুজো অহনদ হ্যাঁ হনিষ হনিষদ অন্তে কলকি অবতারের কথা বুদ্ধ অবতারের কথা সব বলা হলো যাই হোক এগুলো সব বলছেন করে विभिन्न बाद विवाद एटा नय एटा नय एटा नय एटा नय विभिन्न बाद बादोइर विमोहति योग्य कृतो हैं यज्ञ अकृतो हैं अत अरहानो शुद्रानो कलौ क्षिति भुजो हैं नहानिषद अन्ते एवं विधानि कर्माणि जन्माणि च जगतपते भूरीणि भूरी जशोशो বর্ণিতানি মহাভুজ এইভাবে বলছেন কী হলো না সেই জন্মাদিরোহিত সেই পুরুষ ভগবান ভূমির পৃথিবীর ভার অপনোদনের জন্য যদিগুলো অবতীর্ণ হয়ে দেবগণের দুষ্কর্ম কার্য সাধন করিবেন অর্থাৎ ভবিষ্যতে আসবেন আগে থেকে বলছেন এটা কিন্তু কৃষ্ণমাবিরভাবে আগে বলছে ওই জন্য করিবেন এই জন্য বলছে করিবেন এবং কলিযুগে কলকিরূপে আসবেন কলকিরূপে এসে শুধ্র প্রায় জবন ভর্তি জবনে ভর্তি সেই কুলকে সব নাশ করবেন রাজন্যকে বিনষ্ট করবেন আর রূপে তো আগে এসছে বুদ্ধরূপেতে বাদ বিবাদ যজ্ঞকে নিন্দা করলেন বেদকে নিন্দা করলেন করে বন্ধ করলে অনেক কিছু কথা সেসব একের পর এক বড় বড় দুইজন আচার্য তারা নিজের ইচ্ছা মতো লিখে দিয়েছেন এই কলিতে কলিকালে কলকি অবতার হবে না বলে বড় বড় লেকচার দিয়ে দিয়েছেন এবার বিদেশের লোক আমাকে প্রশ্ন করছেন অমুক মহারাজ অমুক বিরাট প্রাচীন তারা বলছেন যে কলিকালে হ্যাঁ কলিকালে এই কলকি আসবে না তো আমি চিন্তা করলাম ওরা উত্তর দিয়েছেন এসব এগুলো অনেকদিন আগেই বেরিয়ে গেছে যার পর বা চোখ আছে পড়েছে তোরা বাংলায় অনুবাদ করবি না তোরা খাবি দাবি ঘুমবি আমি আর কি করবো আমার আর কিছু করার কত আমার সময় আমি তো করতে চাই কিন্তু সময় তো চাই আমি তখন কি করলাম আমি দেখলাম যে আমি যদি উত্তর দিই ডাইরেক্ট তখন ওরা রেগে যাবে আমি বললাম দেখুন আপনারা আমাকে প্রশ্ন করব যে বাবার মত কি উনি কি বলতে চান এই আচার্যরা এই কথা বলেছে আমি যখন সমস্ত শাস্ত্রের বিচারগুলো উল্লেখ করার পূর্বে লেখবার পূর্বে আমি প্রথমেই একটা প্রার্থনা করলাম দেখুন আমি একজন ছোটোখাটো সামান্য মানুষ তা আমি গুরু বৈষ্ণবের কৃপাতে বহুপাদের কৃপাতে যে সিদ্ধান্ত বিচার আপনাদের সামনে স্থাপন করব যদি আপনাদের মনে হয় এটা গ্রহণ করবেন না তাহলে আপনি ফেলে দেবেন কিন্তু এ কথা কখনোই ভাববেন না কোনো আচার্যকে অপমান করার জন্য আমি এটা লিখেছি এটা কিন্তু ভাববেন না আমি প্রথমেই লিখলাম আপনারা কিন্তু মনে করবেন না ওই আচার্য লিখেছে তাকে অপমান করার জন্য আমি লিখি তা কিন্তু নয় আপনারা জানতে চেয়েছেন আমি নিরপেক্ষভাবে উত্তর দিয়েছি আপনাদের ইচ্ছা হলে এটা গ্রহণ করবেন আর না হলে আপনারা ফেলে দেবেন আপনার যা খুশি এইভাবে লিখেছি কারণ না লিখলে সঙ্গে সঙ্গে আক্রমণ আরম্ভ কর যদিও আমি ভয় পাই না সে এখনও পর্যন্ত সেই কোশ্চেনের কোনো উত্তর এখনও আসেনি কোন ব্যক্তি বলল যে কলি এই তো এখানেও বলছে কলিকালে আসবেন এই যে বলছে এখানেও বলছে কলিকালে আসবেন কোথায় পেলো আই বললাম কোথায় পেল। উনি কোথায় পেলেন যদি কলকি না আসে তাহলে বুদ্ধ এলো কেন বুদ্ধও না আসতে পারতো বুদ্ধও তো একটা অবতার বুদ্ধ একটা অবতার বুদ্ধ না আসতে পারতো তাহলে বুদ্ধ যখন এলো কলকি আসতে কি দোষ কলকি আসতে কী দোষ কেউ এখন পর্যন্ত এর বিরুদ্ধে উত্তর কোনো কথা বলতে পারে না মানে যা কেচ্ছা কেলেঙ্কারি চলছে সারা পৃথিবী জুড়ে আপনাকে বলতে আমার লজ্জায় ঘৃণা হয় ভালো লাগে রাসলীলার নাম করে দু হাজার দুই সালে আমি তখন বৃন্দাবনে থাকি তখন এক বিখ্যাত আচার্য ইন্টারন্যাশনাল প্রচারক সে কি করে নোংরা কথা লিখে দিয়েছে বিরাট দু তিন পাতা উনিশশো দু সালে সেটা আমি দেখলাম কবে দু সালে আমাকে দেখালো মানে এইদিকে হ্যাঁ দু হাজার দুই সালে আর শিগগিরি লেখে আমি লিখতে আরম্ভ করি লিখে যে জবাব দেওয়া হয়েছে এখন মধ্যে একজনের মাথায় ঘাড়ে একটা ধর নেই মানে মুন্ড নেই যে এসে প্রতিবাদ করে কোন লজ্জায় এই কথাটা বলল কোন লজ্জায় বলল সে সে কি বৈষ্ণব সে কে তার লজ্জা হওয়া উচিত আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে বর্দা হবে সে ছোট ভাইয়ের বউকে স্নেহ করবে কখনো ভোগ্য বুদ্ধি করে কি এ তো জ্যেষ্ঠ ভাই জ্যেষ্ঠ ভাই ভাইয়ের বউকে সে করবে বলদাউজজি মহারাজ বলছে বলদাউজী মহারাজ কৃষ্ণের সব গোপীকাগণকে নিয়ে নৃত্য করেছিল ভোগ করেছিল কোথা থেকে পেল এরা গুরুকৃপা থেকে বঞ্চিত এরা অসুর আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি সবাই কিন্তু পড়েছে ইন্টারনেটে আজকে প্রায় হয়ে গেল তিন বছর চার বছর হয়েছে। কারোর ক্ষমতা হয়নি সামনে এসে প্রতিবাদ সব প্রমাণ দিয়েছি বিশ্বনাথ চক্রদে কী বলেছে শ্রীধর স্বামীবাদ কী করেছে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস চক্র কি কী বলেছে তার কমেন্ট্রিতে বউপাত কী বলেছে ভক্ত সব প্রমাণ প্রমাণ ছাড়া একটা কথা নেই একটা কারোর ক্ষমতা হয়। হয়নি সবচু মেনিমুখে এই রকম অত্যাচার যদি বাঁচতে চাও খুব সাবধান হয়ে যে কদিন বেঁচে থাকি কাজ কাজ করে নাও আর সময় নষ্ট করো না আর পাবে না এ কথা বলে যাই হোক এখানে আমি এখানে বিশ্রাম দেবো কথার ঘড়ি খারাপ হয়ে যাচ্ছে এখানে কাজ করছেন কাজ করছে দেখো তো কত হ্যাঁ এখানে বলছেন আমি একটা শ্লোক পাঠ করে এখন বিশ্রাম দেবো भुमेर भारा बुतार नायो जदुसु अजन्मा यातः करिष्वती सुरै रोपी दुष्करानी बादोइर विमोहयति यज्ञ यज्ञ कृतो अतद अरहान सुद्रान कलो खितभुजो भुजो नहानिश नहानिश नहानिशद अंते नहानिशद अंते एवं विधानि कर्मानि जन्मानि च ভুরিণী ভুরি যশস বর্ণিতানি মহাভুজো হে মহাভুজ হে রাজন নিমি মহারাজ এইভাবে অনন্ত ভগবানের লীলা ভুরি ভুরি যশা জগৎপতি শ্রীকৃষ্ণের অনন্তময় অবতার অনন্ত লীলা কত আপনাকে আমি বলতে পারি যাক এইখানে কিছু আপনাকে দিগদর্শন করলি শ্রীমদ্ভাগ মহাপুরাণে পরমহংস্যাং সংগীতা বৈকশাসকন্ধে চতুর্দশো অধ্যায় সামপ বাঞ্ছক হৃদয় গ্রি ছশয় কিয়র্ম દૃષ્ટાનેવાત્મીશ્વરે વાછકલ્પદુરસિખી વાસી ભવિ પતિતાન પાવન ભો વૈષ્ણવ્યો ન